Panda, panda, panda. I got broads in the line. Sister told me in the family. Credit cards and the scammers. Hitting the licks in the band. Legacies. তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসছি নতুন একটা ভিডিও করতে। তো আজকে ভিডিওটা হচ্ছে বাইক মডিফিকেশনের ভিডিও। তো আমি বলছিলাম যে আমার বাইকে মডিফিকেশন করার একটা ভিডিও দিব। তো আমার বাইক মোটামুটি মডিফিকেশন করা হয়ে গেছে, তো চলে আসছি ভিডিও করার জন্য। তো আমি বাইকের যে বিষয়গুলো মডিফাই করছি, তো এগুলো আমি একে একে দেখাবো এখন। তো সর্বপ্রথমে আমি এইখানে এই লাইটটা চেঞ্জ করছি, এই যে দেখতে পাচ্ছেন সুইচটা কোথায়, এই যে একটা লাইট, ব্লু কালার লাইট, তো এটা আমি মডিফাই করছি। তারপরে দেন একটা হোয়াইট কালারের লাইট লাগাইছি, যেটা রাত্রে আমার খুব সুবিধা করে। এই হচ্ছে লো বিম আর এই হচ্ছে হাই বিম। তারপর আমি যেই মডিফাইটা করছি নেক্সট, সেটা হচ্ছে এইখানে একটা রাবারের মতো লাগাইছি, যেটা ইঞ্জিনে গার্ড হিসাবে কাজ করে। তারপরে যে মডিফাইটা আমি করছি সেটা হচ্ছে এ বাইকের হ্যান্ডেল। তো এই হ্যান্ডেলটা আমি লাগাইছি FZS-এর হ্যান্ডেল। তারপর আসছি লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসগুলো লাগাইছি। তো এবার আসছি এগুলোর প্রাইস। তো আমি এই লাইটটা লাগাইছিলাম 80 টাকা, আর এই এলইডিটা লাগাইছি হচ্ছে 550 টাকা, এটা চাইনিজ লাইট। আর এটা লাগাইছিলাম 100 টাকা সামথিং। আর দেন আমি যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা এটা নিয়েছিলাম মালিবাগ থেকে, 450 টাকা নিয়েছে হ্যান্ডেলটা। আর দেন হচ্ছে এই মিরর, এই মিরর, এই মিররটা নিয়েছে আমার থেকে 500 টাকা। দেন আসি সিট, এই সিটটা আমি এই নিয়ে দুইবার মডিফাই করছি। তো এর আগে স্প্লিট সিট ছিল, মানে স্প্লিট সিট বলতে দেখতে পারবেন ঠিক এরকম ছিল। দেন আসি পিছনের এই সেট আপটা করতে। তো এই সেট আপটা করতে আমার খুব কষ্ট হয়েছে। এটা হলো একটা টিন, তো এই টিন দিয়ে এটাকে মডিফাই করে আমি সাজাইছি। দেন নাম্বার প্লেটটা এখানে বসাইছি, দুটো ইন্ডিকেটার লাগাইছি। ইন্ডিকেটার দুটোর প্রাইস হচ্ছে 200 টাকা, আর ইন্ডিকেটার আলো হচ্ছে ঠিক এরকম, এই যে ব্লু কালার। আর এই নাম্বার প্লেট এই মডিফাইটা করতে আমার কস্ট গেছে 2700 টাকার মতো। দেন এই কাদার ছিটে যে এর জন্য একটা মাডগার্ড লাগাইছি। দেন হচ্ছে সবচেয়ে ফেভারিট জিনিস, যেটা হচ্ছে বাইকের এক্সস্ট। তো এটা একটা কপি এক্সস্ট, অনেকে দেখলে হয়তো বা চিনবেন। আর দুঃখিত যে আমার বাইকটা ওয়াশ করা না, কারণ হচ্ছে লকডাউনের কারণে আমি সময় খুঁজে পাচ্ছিলাম না, তাই হঠাৎ করে আজকে ফ্রি পাইলাম। তো ভাবলাম, চিন্তা করলাম যে একটা ভিডিও করে ফেলি। জানি না ভিডিওটা কীরকম হইতেছে বা ভালো বা খারাপ। এই হচ্ছে আমার বাইকের মডিফিকেশন ভিডিও। তো অনেকে বললেন যে ভাইয়া হলারের সাউন্ডটা একটু শোনান, আমি হলারের সাউন্ডটা শোনাচ্ছি। তো এই হচ্ছে আমার বাইকের সাউন্ড, আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন। এই হচ্ছে আমার বাইকের সাউন্ড। তো আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন প্লিজ, দয়া করে, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। নেলে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন বা আমার ভিডিওটা যদি পুরোপুরি না দেখেন, তাহলে আমি উৎসাহিত হতে পারবো না। আর খুব শীঘ্রই আমি ফেস দেখাবো, দেন আমি মোটো ব্লগ, তারপরে ফেস দেখা ব্লগ, যে ব্লগই বলেন সব কিছু করবো। আর খুব শীঘ্রই আমার স্টান করার ইচ্ছা আছে, তো বাইকটাকে আমি স্টান মডিফাই করব। তো আপনারা সবাই পাশে থাকবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সবার জন্য দোয়া রইল, সবাই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।